ইসরায়েলে ইরানের পাল্টা হামলার পরপর চারটি মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করেছেন স্টেট সেক্রেটারি অ্যাটর্নি ব্লিঙ্কেন এ সময় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র আর উত্তেজনা চায়না বলে তাদের অবহিত করেন তিনি স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে জর্ডান সৌদি আরব তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার বিষয়ে আলাপ করেছেন ব্রিঙ্কেন এ সময় ওয়াশিংটন এই অঞ্চলে উত্তেজনা চায় না বলে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি একই সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষায় সমর্থন অব্যাহত রাখার বিষয়েও তাদের জানান স্টেট সেক্রেটারি এছাড়া ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক ত্রাণ সহায়তা বাড়ানোর গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন ব্লিঙ্কেন